জয় হিন্দ দোস্ত, ফ্রম আসাম হোম গার্ড। কি খবর আপনার? খবর নিশ্চয় ভাল আর মোর ভাল, বার মাজতে চলি আছে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের নিশ্চয় গম পাইছে হয়, বর্তমান গৃহরক্ষী যে রিফ্রেশার ট্রেনিং এর বিজ্ঞাপন প্রকাশ পাইছে, তো সকল ডিস্ট্রিক্টে বেলেগ বেলেগ তারিখত প্রকাশ পাইছে। তো এইখন প্রকাশ পাইছে, ইয়ার দ্বারা গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও আর চিরাং জেলার প্রশিক্ষণপ্রাপ্ত 55 বছর বয়সের অনূর্ধ্ব মেয়াদ উকলি যাওয়া আর অহা ইং 11/1/2024 আর 2021 সনের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ উকলিবলগিয়া সমূহ গৃহরক্ষী স্বেচ্ছাসেবক সেবিকা সকল জ্ঞাতাতে জানা হয় যে তেওঁলোকে যদি পুনের 3 বছরের সেয়া আগবাবলে ইচ্ছুক, তেনেহলে ইং 2024 বর্ষ শারীরিক সুস্থতার পরীক্ষাত অবতীর্ণ হবর কারণে জেলা অধিনায়ক গৃহরক্ষী বাহিনী গোয়ালপাড়া কার্যালয়ের পর অপপত্র সংগ্রহ করে নিম্ন উল্লেখিত নথিপত্র আত্মপ্রকাশিত কপি অহা ইং 15/12/2023 তারিখের ইং 30/12/2023 তারিখের ভিতর কার্যালয় খোলা থাকার সময় নিম্ন স্বাক্ষরকারী কার্যালয় জমা দিবলে কোয়া হল। আর নথিপত্র কি কি লাগবে চাই লোক, বুনিয়াদী গৃহরক্ষী প্রশিক্ষণের প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, সেইটা ইমান ম্যাটার নকরে বারো বয়সের প্রমাণপত্র, শেহতীয়াকৈ পাসপোর্ট আকারের ইউনিফর্মত উঠা 3 কপি ফটো, SBI পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, পান কার্ড আর আধার কার্ডের ফটোকপি। পপত্র জমা দিওঁতে গৃহরক্ষী প্রশিক্ষণের প্রমাণপত্র আর বয়সের প্রমাণপত্র মূলকপি আনবলে কোয়া হল ভাবদেও দিনা জেলা অধীনায়ক গৃহরক্ষী বাহিনী গোয়ালপাড়া। তো ভিডিওটি ইমানে আসে, সকল লোক সোনকালে গিয়ে এই নথিপত্রসব জমা দি পুনের রিফ্রেশার ট্রেনিং করে পুনের চাকরি জয়েন করক। তো আজিলে জয় হিন্দ, জয় ভারত।